وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত ভাই, আপনার প্রশ্নটি হচ্ছে যে সুপারি বেচা কিনা জায়েজ হবে কিনা। সুপারি আমাদের দেশে বহুল প্রচলিত একটা জিনিস, যেটা মানুষে নিজেদের কালচারের মধ্যে নিয়ে আসছে। তো এই সুপারির বেচা কিনা জায়েজ আছে না না আছে, এর আগে ইসলামিক ফতোয়ার আগে যারা স্বাস্থ্যবিদ আছে তাদের গবেষণা মতে সুপারি কেমন, আমরা একটা জরিপ এখানে দেখি। উইকিপিডিয়ার তথ্য মতে সুপারি খেলে অনেক সময় মাথা ঘুরে। সুপারিতে যে অ্যালকাইল থাকে যার কারণে মাথা ঘুরে, তারপরে আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা উনাদের মতে সুপারি এক ধরনের বিষ যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তারপরে উনারা বলতেছেন ভারত উপমহাদেশে মুখের ক্যান্সারের একটি অন্যতম কারণ হচ্ছে সুপারি। এই সুপারি যদি নাকি মানুষে খায়, কোন কোন সময় দেখা যায় যে তার শরীর ঘেমে গেছে, কোন সময় হঠাৎ করে মাথা চক্কর দিতেছে, এরকম সমস্যা দেখা যায়। আবার এগুলোর মাধ্যমে হাঁফানিও বেড়ে যায়। তো এটা হচ্ছে যে ইউকিপিডিয়া তথ্য মতে। আরো একটা গবেষণা, এটা হচ্ছে যে বিবিসি নিউজ বাংলার ওনারা মোটা অক্ষরে লিখছেন যে এশিয়ার গোপন প্রাণঘাতী মাদক সুপারি। এশিয়ার গোপন প্রাণঘাতী মাদক হচ্ছে সুপারি। এটির কার্যকর ক্ষমতা এতটাই বেশি যে নিকোটিন, অ্যালকোহল এবং ক্যাফিনের পাশাপাশি সুপারিকেও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মানসিক বিভ্রমকারী মাদক হিসেবে বিবেচনা করা হয়। তাইলে এই গবেষণাগুলো যারা স্বাস্থ্যবিদ তাদের, আমি এখনো আমাদের ইসলামী শরীয়ত কথা বলি নাই। তাইলে আমরা জানি সিগারেটের গায়ে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর আগে আমরা ছোটবেলা দেখছি যে ধূমপান বিষপান, তো বিষপান করা কি হালাল? সবাই বলবে এটা হারাম। তো এটা আমাদের যে ফতোয়া না, ফতোয়াটা স্বাস্থ্যবিদদের, যারা যে বিড়ি সিগারেটের গায়ে লেখে দিতে যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো ক্ষতিকর বিষয় এটা মানব সমাজের জন্য কিভাবে এরকম বৈধ হইতে পারে? এখন আসা যাক শরীয়তের মানদণ্ডে আমরা কি বলবো। শরীয়তের মানদণ্ডে একটা হাদিস, যে হাদিসটি সহিহ ইবনে মাজার মধ্যে আছে, 1909 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন ওবাদা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী ইসলাম যে একটা বিষয় বলেন, কদা আল্লাহ দররা ওয়ালা দারারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা হচ্ছে নিজের ক্ষতিও করা যাবে না, অন্যেরও ক্ষতি করা যাবে না। তাছাড়া আপনি দেখেন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সূরা নিসার 29 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহ কানা বিকুম রাহিমা, তোমরা তোমাদেরকে হত্যা করবে না, নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের প্রতি দয়াশীল। তো এই সমস্ত অস্বাস্থ্যকর জিনিস খাওয়ার মাধ্যমে আমরা নিজেদেরকে আস্তে আস্তে মরণ পথে আমরা ঢেলে দিচ্ছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরো বলেন সূরা বাকারার 195 নম্বর আয়াত, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, তোমরা তোমাদেরকে ধ্বংসের দিকে ঢেলে দিবে না। তাহলে এই ধরনের মাদক এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, আস্তে আস্তে নিজেকে ধ্বংস করার নামান্তর, এরা কখনো বৈধ হইতে পারে না। এখন কত হচ্ছে যে পান, এই যে পান ফাতাটা আছে, এই পান ফাতার যতটুকু শুধু পান ফাতা হিসেবে যতটুকু চলে এটা সমস্যা নাই, আমরা যতটুকু জানি এটার সেরকম কোনো ক্ষয়ক্ষতি নাই।
কিন্তু পান পাতা ছাড়া এর সাথে যে সমস্ত বিষয়গুলো যোগ করা হয়, সুপারি, চুন, জর্দা, হ্যাঁ, তো এই যে এইগুলা আসলে স্বাস্থ্যের জন্য কোনোটাই ঠিক নয়, এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখন কথা হচ্ছে যে এগুলো বেচা কিনা বৈধ হবে কিনা। যদি এগুলাকে মানুষে খাওয়ার জন্য নেয় তাহলে অবশ্যই এগুলা শরীয়তে বৈধতা রাখে না। হয়তো সুপারির মাধ্যমে অন্য কোনো কাজ করলো, চুন দিয়ে অন্য কোনো কাজ করলো, সেটা ভিন্ন কথা, কিন্তু খাওয়ার জন্য যে বিষয়টা আসবে এটা যেহেতু স্বাস্থ্যের জন্য নয়, স্বাস্থ্যসম্মত নয়, তাহলে তা সেটার বেচা কিনাটা বৈধ হবে না। এখানে একটা বিষয় দেখেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে শরীয়ত দিয়েছেন সেই শরীয়তের মধ্যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইউহিল্লু লাহুমুত তাইয়িবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন হালাল জিনিস, স্বাস্থ্যসম্মত জিনিসকে বৈধ করেন, আর খবিস জিনিস, স্বাস্থ্য অসম্মত, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিসকে হারাম করেন, খবিস জিনিস হারাম। তাহলে এই ধরনের যে চুন, জর্দা, তামাক, গুল, বিড়ি, সিগারেট, তারপরে সুপারি, এগুলোর মাধ্যমে যে বিষয়টা গবেষণার আলোকে বোঝা যায় এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে এটা কোনো পবিত্র জিনিস নয়, স্বাস্থ্যসম্মত খাদ্য নয়, এগুলো অখাদ্যের অন্তর্ভুক্ত, এগুলো খবিস খাদ্যের অন্তর্ভুক্ত। তো খবিসকে আল্লাহ তাআলা হারাম বলছেন, যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, খবিস জিনিস, এগুলো স্বাস্থ্যের জন্য যেহেতু ক্ষতিকর আল্লাহ তাআলা এটাকে হারাম করছেন কোরআন আয়াতে, তার আমরা সেটা বুঝতে পারি। তো এছাড়া আপনি আর একটা হাদিস দেখতে পারেন, হাদিসটি আবু দাউদের মধ্যে আছে, 3688 নম্বর হাদিস, মুস্তাদ আহমদের মধ্যে আছে, 2221 নম্বর হাদিস, সহি আল জামের মধ্যে আছে, হাদিস নম্বর 5107 নম্বর হাদিস, আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, হাদিসটির মান হচ্ছে সহি, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইন্না আল্লাহ ইযা হাররামা আলা কওমিন আকলা শাইইন হাররামা আলাইহি আলাইহিম সামানাহু। যখন আল্লাহ তাআলা কোন বান্দার, কোন জাতির জন্য কোন জিনিসকে, কোন জিনিস খাওয়াকে হারাম করেন তাহলে তার মূল্যকে হারাম করেন, কি বোঝা গেল? যদি নাকি কোন জাতির জন্য কোন বিষয় খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেন তাহলে ওই খাদ্যের মূল্যও হারাম। সুতরাং এই যে মাদক, যে বিড়ি, সিগারেট, জর্দা, তারপরে চুন, তারপরে সুপারি, এগুলা যেহেতু আমরা বুঝতে পারলাম দলিলের আলোকে এগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এগুলা যেহেতু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, শরীয়তের বিধের মতো এগুলা বক্ষণ করা হারাম, তাহলে সুতরাং এগুলো বেচা কিনাও হারাম হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম ইসাফ, সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।